আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আবার চলে আসলাম একটা দারুণ গ্রামীণ রেসিপি নিয়ে আর সেটা হলো ফুলকপির মুড়িঘণ্ট আমরা কিন্তু রুই মাছের মাথা দিয়ে কিংবা যে কোনো বড় মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি কিন্তু আপনারা কি কখনও ফুলকপির মুড়িঘণ্ট খেয়েছেন আমাদের বিক্রমপুরে এরকম করে কিন্তু ফুলকপির মুড়িঘণ্ট তৈরি করে থাকে আর এই রেসিপিটা আমার নানির হাতের রেসিপি আমার নানির কাছ থেকে আমার মা শিখেছে এবং আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা আর যেহেতু ফুলকপি কিন্তু সারা বছরই বাজারে পাওয়া যায় এই খাবারটা কিন্তু একেবারে গ্রামীণ একটা খাবার যখন আপনারা ফুলকপির এই মুড়িঘণ্ট দিয়ে ভাত খাবেন সেদিন কিন্তু আর কোনো মাছ মাংস চাইবেনই না এতটা সুস্বাদু এই খাবারটা আমাদের বাসায় যখন ফুলকপির মুড়িঘণ্ট তৈরি করা হয় সেদিন আমাদের আর অন্য কোনো তরকারি লাগে না এই মুড়িঘণ্ট দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক মুড়িঘণ্ট রান্না করার কথা চিন্তা করলেই কিন্তু মুগের ডালটা চলে আসে আর মুগের ডালটা এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ মুগের ডালটা প্রথমে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন মুগের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে যখন এরকম ব্রাউন কালার হবে তখনই কিন্তু নামিয়ে নেবেন এই পর্যায়ে চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর ফ্রাইপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল হাফ কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আপনার পছন্দ অনুযায়ী খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামিচ পরিমাণ মশলাটা কষানোর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাথে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া রাঁধুনি গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামিচ পরিমাণ ঝালটা সম্পূর্ণই আপনাদের কাছে ঠিক যে যেরকম ঝাল খাবেন সে সেরকম মরিচটা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে দুই মিনিটের মতো এক চা চামিচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম মশলাটার গায়ে থেকে তেল না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন তেল কিন্তু উঠে গেছে প্রায় দুই থেকে তিন মিনিট পরের অবস্থা দেখাচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এইখানে বোয়াল মাছের মাথা নিয়েছি আপনাদের বাসায় যে মাছ থাকবে সেই মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন মাথাটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি এবং তিন থেকে চার মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তিন চার মিনিট পরের অবস্থা দেখাচ্ছি ঢাকনাটা তুলে দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাছের মাথাটার সাথে এখন দিয়ে দিচ্ছি যে ভাজা মুগ ডালটা ছিল সেটা ডালটা কিন্তু চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি ডালটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পানি কিন্তু নেই পুরো পানিটাই কিন্তু শুষে গেছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো দেখুন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা এর চাইতে বড়োও রাখতে পারেন ছোটোও রাখতে পারেন আর মাছের মাথাটা কিন্তু দেখুন একেবারে খুলে গেছে এবার ফুলকপিটা মাছের মাথার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন ফুলকপি ডাল এবং মাছের মাথা সবই কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে খুব ভালো করে সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম খুব ভালো করে এবার সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিটা দিয়ে ডালটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলার উপরে রাখতে হবে দুই থেকে তিন মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন মুড়িঘণ্টটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর এটা যেহেতু মুগ ডাল মুগ ডাল কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু পানিটা অনেকটা শুষে নেয় তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝুলটা রাখার চেষ্টা করবেন দেখুন প্রিয় দর্শক যে কতটা চমৎকার লাগছে কালারটা আপনাদের কাছে যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে আমি আমার নানুর হাতে রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখালাম তাহলে আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু